আর একটা প্রশ্ন পাশাপাশি আমি রেখে যাই যে এই মানব জন্ম কতবার হবে, যে আমি কতবার এসেছি আর কতবার যাব, তাই না? কি হবে এমন মানব জন্ম আমি বসবো এই সাধুর মেলে, কথাটা খুব সুন্দর লাগলো। আসলে তাই আমাদের সবারই প্রার্থনা, কবে সাধুর চরণ ধুলি লাগবে আমার গায়ে। আচ্ছা এখন দাও, এখন দাও, এখন ফ্যান দাও, ওদের এই ব্যাপারটা ঘুরাই দাও। হ্যাঁ থাক থাক, হ্যাঁ আবার যখন গান গাই তখন বন্ধ করে দেবো। তা আসলে এই যে আমাদের হেলা করে বেলা বয়ে চলে যাচ্ছে এটা আমরা বুঝতে পারি না, আর তাই সাইকে ভুলে এই মানব কুলে আমরা নিজেকে আমিত্বকে খুঁজে বেড়াই। এর মধ্যে একটা কথা এসেছে, কত শত লক্ষ জনি ভ্রমণ করেছ, কি বললেন জানে, রাজ্জাক দেওয়ান কয়শবার জন্ম নিছে এটা আমার একটু জানার বিষয় আছে। আমার একটা প্রশ্ন রয়ে গেল রাজ্জাক দেওয়ান সাহেবের কাছে যে তিনি কত শত লক্ষ জনি পার করে এসেছে সেটা আমার একটু জানার বিষয়, কারণ আমি যদি জানি যে আমি এই লক্ষ জনি ভ্রমণ করেছি তাহলে আর আমি এই জগতে পড়ে থাকবো কেন, তাই নাই কি? আমি সেটা বলিনি, আমি জানি না, এই কথাটা কেউ জানে না যে আমি কতবার এসেছি আর কতবার যাব। প্রশ্নটা ওখানে যে আমি কতবার এসেছি আর কতবার যাব, তাই না? কিন্তু আজও কোনো মহামানব বলে নাই যে আমি ধরাধামে এতবার এসেছি। তবে আর একটা প্রশ্ন পাশাপাশি আমি রেখে যাই যে এই মানব জন্ম কতবার হবে। আসলে সাইজি আমার বলেছেন যে কত শত লক্ষ জনি ভ্রমণ করেছ শুনি, আমি জানি না, আমি শুনেছি, যাই হোক আমি ওখানে যাব না, আমার সাইজি এই কথাই বলেছেন, আমি যা গবেষণায় তাই পেয়েছি। এখন ছবি মণ্ডল বলেছে দেখে তোমরা বলবা, এটা আমি বিশ্বাস করি না। এ কথা নিয়ে আমার অনেক তর্ক হয়েছে, দ্বন্দ্ব হয়েছে তাদের সঙ্গে, যে কত শত লক্ষ জনই ভ্রমণ করেছি জানি, এ কথা নিয়ে বহুতবার গণ্ডগোল হয়েছে আমার সাথে। যাই হোক আমি ওদিকে যাব না, রাজ্জাক দেওয়ানের কাছে দুইটা প্রশ্ন আমি রেখে গেলাম, যদি তিনি সুযোগ পান যেন প্রশ্ন দুটার উত্তর দিয়ে যান।